তো গত ভিডিওতে ছিল আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, আর আজকে আমাদের 2 নম্বর দিন শুরু হচ্ছে, যেখানে আমরা এলইডি বিলিংকের মাধ্যমে প্রোগ্রাম কীভাবে তৈরি করা হয় সেটা দেখাবো। তো আমার কাছে যে এলইডিগুলো আছে এগুলো মূলত 1.5 ভোল্ট থেকে 1.7 ভোল্টে অপারেট হয়। আমি এলইডিগুলো প্রথমে চেক করে দেখি, এলইডি দেখতে মূলত এরকম, মূলত সার্কালারের এলইডি আছে। তো আমি গিটহাবে এই যে প্রোগ্রামটা বিলিংকের, এলইডি বিলিংকের প্রোগ্রাম, সেটা আমি আপলোড করে রাখছি, তাতে যদি ফাইল পেতে কোনো অসুবিধা না হয়। ডায়াগ্রাম ফাইল সহই আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তখন কোডের মধ্যে প্রোগ্রাম সিমুলেশন আর ডায়াগ্রাম হচ্ছে CWZ যে ফাইল, এটা তারপরে এখন আমরা এই প্রোগ্রামটিকে রান করব। তো এই যে প্রোগ্রামটা আমি বানিয়েছি সেটা হচ্ছে মূলত PIC16F877A, এটি মিড রেঞ্জের মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে। যাই হোক, আগে ডায়াগ্রামটা দেখি। ডায়াগ্রামে দেখে আমরা কীভাবে মূলত একটি এলইডি সেট করতে পারি বা কানেকশন করতে পারি। তো PIC16F877A প্রথমে আমরা সাধারণত বায়াসিং কানেকশন দেবো। বায়াসিং কানেকশনের জন্য যা যা দরকার, যেহেতু এটা 5 ভোল্ট আমি চালাবো, সেক্ষেত্রে বায়াসিং ভোল্টেজ হবে 5 ভোল্ট, 1 নম্বর আর 11 নম্বর পিন আর 32 নম্বর পিনে 5 ভোল্ট। এরপরে আসি আমার অক্সিলেটর সার্কিট, যেখান থেকে মূলত আমি এক্সটার্নাল পালস দিতে চাই। এক্সটার্নাল পালস হিসেবে সেখানে আমার 20 MHz ক্রিস্টালের মাধ্যমে, তারপর 230 PF ক্যাপাসিটার, যেভাবে কানেকশন দিয়েছি ওইভাবে দিতে হবে। আর এলইডির জন্য আমি পোর্ট বি ইউজ করছি, পোর্ট বি এর 33 নম্বর পিন যেটা, ওটার মাধ্যমে আমি মূলত এলইডি লাইট সংযোগ দিয়েছি। তো আমি যে আমার যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপের থেকে আমি আমার এই প্রোগ্রামগুলো সব এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্টের পর আমরা এটা সিমুলেশন করব, তারপর প্রোগ্রাম করব, ইত্যাদি প্রসেসগুলো আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি আর কি। তো আমি যেহেতু গত ভিডিও দেখিয়েছিলাম আমাদের এমপি ল্যাব নামে যে সফটওয়্যার, ওটা আমাদের ইনস্টল থাকতে হবে। যদি গত ভিডিও না দেখে থাকেন তাহলে সেটা দেখে আসতে পারেন। তো এমপি ল্যাবের মাধ্যমে আমি খুব সহজেই আমি আমার যে প্রজেক্ট ফাইলগুলো এগুলো আমি সহজেই ওপেন করতে পারতেছি। যেমন আমার এখানে যে মেইন প্রোগ্রামটা আছে, এই মেইন প্রোগ্রামে এখানে কমেন্ট করা আছে, মূলত যে ডেভেলপার তার কমেন্ট, মানে তার নাম, তারপরে তার ওয়েবসাইট, কত সালে এটি পাবলিশ করা হয়, এগুলো দেওয়া আছে। আর আমি এগুলো মূলত তার টেস্ট করে করে দেখছিলাম যে কোনো ডিবাগ টিবাগ আছে কি না। এই দুটো হচ্ছে ডিলে টাইম, যেহেতু 500 মানে হচ্ছে 500 মিলি সেকেন্ড, আর ওখানে আমার ক্রিস্টালের ডিফাইন ক্রিস্টাল, মানে ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি কত সেটাও দেওয়া আছে। মূলত কমেন্ট সাইডে দেওয়া থাকা মানেই আপনারা সহজেই বুঝতে পারতেছেন যে প্রোগ্রামের কোন লাইনটা কিসের কাজ করতেছে। আর এখানে আমার লাইব্রেরি ইনক্লুডেড থাকে, যেখানে আমার কোনো হেডার লাইব্রেরি নাই, তাই আমার একটি ছোট্ট সি ফাইলের মাধ্যমে আমি একটি এলইডি বিলিং করতে পারবো। যেমন এই ডাইরেক্টরিতে খালি মেইন সি ফাইলটাই আছে। তো এখানে যে প্রোগ্রামের যে বিষয়টা, সেটা মূলত হচ্ছে একটি অনের পর 5 মিলি সেকেন্ড ডিলে, এবার অফের পর 5 মিলি সেকেন্ড ডিলে, যখন অফ হবে আবার 5 মিলি সেকেন্ড ডিলে, যখন অন হবে আবার 5 মিলি সেকেন্ড ডিলে, এভাবে মূলত এটি কাজ করে। আর আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি কীভাবে এটা কম্পাইল করি। কম্পাইলের ক্ষেত্রে আমি প্রজেক্ট থেকে তারপর বিল্ডে যাব, বিল্ডে গেলে এখান থেকে আমি কম্পাইল করতে পারবো। আর কম্পাইলের পর একটি হেক্স ফাইল ক্রিয়েট হবে, ওই হেক্স ফাইলটাই মূলত আমি প্রোটিএসের মাধ্যমে সিমুলেট করব। যেমন এই যে একটি হেক্স ফাইল গঠন হয়েছে বা ক্রিয়েট হয়েছে, যাই হোক। তো এই হেক্স ফাইলের মাধ্যমে আমি দেখব যে প্রোগ্রামটা সঠিকভাবে চলছে কি না। যেহেতু আমার কাছে PIC16877A মাইক্রো কন্ট্রোলারটা আমার কাছে নেই অত্যন্ত, তা আমি এটি মূলত প্রোটিএসের মাধ্যমে আপনাদেরকে সিমুলেট করে দেখাবো। তো আমি আমার সিমুলেশন ফোল্ডারে যাই। আর যেহেতু এটি একটি প্রোটিয়াস প্রজেক্ট ফাইল, সেক্ষেত্রে আমাদের প্রোটিয়াস সফটওয়্যারটা অবশ্যই ইনস্টল রাখতে হবে, নাহলে আমরা রিয়েল টাইম এটি টেস্ট করতে পারবো না। যেমন এই যে প্রোটিয়াসের মতো সফটওয়্যার আছে এখানে, তো প্রথমে প্রোটিয়াসটি ওপেন করি। তো প্রোটিয়াস একটি বড় সফটওয়্যার, তাই এটি একটু ল্যাগ দিবে স্বাভাবিক। আর যেহেতু আমি একবারে প্রজেক্ট ফাইল ওপেন করতেছি, সে কারণে একটু বেশিই ল্যাগ নিবে। প্রথমে আমি এটাকে প্রয়োজন মতো জুম আর একটু অ্যালাইনমেন্ট করে নিই আপনাদের দেখার সুবিধার্থে। যেমন ডায়াগ্রামে যেভাবে আমি বলেছিলাম, এখানেও আমি ঠিক সেইভাবে কানেকশন করছি।
ওই দেশে 1213-1314 পিন অসিলেটর ইন, অসিলেটর ক্লক আউট যেভাবে আছে, ভিসিসি কানেকশন আছে, আর 33 নম্বর পিন R1-এর সাথে এলইডি একটা কানেক্ট আছে। তো এখানে ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, আর এখান থেকে আমি হেক্স ফাইলটা সিলেক্ট করব, যেহেতু হেক্স ফাইলটা সাধারণত আপলোড ফাইল হিসাবে ব্যবহার করা হয়, এছাড়া বিন ফাইল, ফার্মারের যে ফাইলগুলো এভাবেও ফ্ল্যাশ প্রোগ্রামগুলো আপলোড করা হয়। এবার ওকে দেবো। ওকে দেওয়ার পর এর যে নিচে একদম এই যে প্লে বাটন আছে, এই নীল যে প্লে বাটনটা, এটা চাপ দিব। চাপ দেওয়ার পর এটা প্রোগ্রাম লোড করার পর এখন আমার এলইডিটা জ্বলার কথা। হ্যাঁ, আমার এলইডিটা জ্বলতেছে, একটু দ্রুতই জ্বলতেছে, যেহেতু এটা 500 মিলি সেকেন্ড করা, অর্থাৎ হাফ সেকেন্ডে জ্বলতেছে নিপতিছে আর কি, তাই এটা একটু দ্রুত অন অফ হচ্ছে। আবার অনেকের কাছে এটা ধীরেও মনে হতে পারে, যেহেতু পিসির কনফিগারেশন অনুযায়ী আবার এক্সটার্নাল ক্রিস্টালের যে ইস্যুগুলো, এটার কারণেও হয়তো এটা ইমুলেট করার সময় একটু স্লোও করতে পারে, তবে রিয়েল ওয়ার্ল্ডে এটা দ্রুত আপ ডাউন অন অফ হতে থাকবে। তো এইভাবে আমরা যত ইচ্ছা তত এলইডি সংযোগ করে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে, এডিসির মাধ্যমে আমরা লেভেল ইন্ডিকেটর ইত্যাদি প্রজেক্ট আমরা বানাতে পারি। অর্থাৎ এই বিলিঙ্ক একটা খুবই পাওয়ারফুল একটা প্রোগ্রাম, এই বিলিঙ্কের প্রয়োগিকভাবে আমরা বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমি 7 সেগমেন্ট ডিসপ্লে এর একটি সাধারণ ইন্টারফেসিং দেখাবো, যেখানে 0 থেকে F পর্যন্ত কাউন্ট করা যায়, তারপরে আমরা এডিসি লেভেল, LD293 মোটর ইত্যাদি বিষয়ে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।